শুধু আমি মজলুম না, এখানে আমার বাবাজান নিজেও মজলুম। জিজ্ঞেস করো, বাবাজানকে জবাই করে দিয়েছে, আমাকে তো জবাই করে দিয়েছে, এখানে রকেটটা নাই। ডাক্তারে বলে দেখেন এখনো দাগ আছে, ডাক্তার বলেছে কথা বলতে পারবেন না। আমার মদিনা ওয়ালা সদকায় আল্লাহ গোসু পাকের উসিলায়, আমার গাজী শের বাংলার উসিলায়, আমার মুর্শিদে বরহক আউলাদের রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শের রহমাতুল্লাহ আলাইহি উসিলায়, হযরত বাবা বান্দারে গোসুল আজম আজমানের উসিল আল্লাহ দয়া করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। আমি বেশিক্ষণ লম্বা আলোচনা করব না, কারণ আমি ইনজুরি, আমি অসুস্থ মানুষ। আপনারা জানেন এই আজকে মাত্র তিন দিন হলো, তিন দিন আগে আমার গাড়ি ভাঙচুর করে আমাকে ইট দিয়ে মেরে, এখানে দেখেন দেখা যাচ্ছে আমার ইয়ার মধ্যে, মাথার মধ্যে এমন ভাবে আঘাত করেছে, আমি দীর্ঘ অনেকক্ষণ বেহুশ ছিলাম। যাই হোক, রব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন, মাহফিলে এসেছি ইনশাআল্লাহ। আমি ওয়াজ করার জন্য আসিনি, আমি শুধু একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ বলে আরো ধরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি কি নেওয়ার জন্য এসেছি, সেই দোয়া নেওয়ার জন্য সে সংক্ষিপ্ত দুই একটা কথা আপনাদের কাছে বলবো, যদি মালিকের দয়া হয় রব্বুল আলামিন। কারণ এতগুলি আলেমের বাজারে, এতগুলি আলিমের ডিহুতে, এতগুলি আলিমের ভিড়ে, এতগুলি মুফাসসির কোরআনের ভিতরে, এতগুলি মুফতিদের ভিতরে আমার মতো নগণ্য ব্যক্তির কথা বলা, এটা বড় দুষ্কর ব্যাপার। তারপরও মদিনাওয়ালা দয়া করেছেন, আপনারা মায়া করেছেন, হুজুরেরা অনুমতি দিয়েছেন, তাই দুই এক কলমা কথা বলবো, বেশি লম্বা কথা বলবো না। আল্লাহ আমাদের হুজুর তৌফিক দান করে উত্তর বলবো। আর একটু জোরে বলতে হবে আমিন। একটা কথা মনে রাখবেন, হক এবং বাতিল যুগে যুগে কালে কালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত দুই দল মুসলমান হবে, ইয়াজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান। ইয়াজিদি মুসলমান হুসাইনি মুসলমান দেখতে যদিও এক রকম হয়, আকীদাগতভাবে সত্যগতভাবে তাদের চলাফেরা আচার আচরণে কমপ্লিট আলাদা বোঝা যাবে আকীদার মাধ্যমে, ঠিক কি না? আমি বলতে চাই রাসূলদের হাজার বছর আগে বলে গিয়েছেন, উম্মত আমি রাসূলের আদর্শ যদি তোমাদের সমাজে বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ সমাজের মধ্যে কিচ্ছু থাকবে না, মারামারি কাড়াকাড়ি দলাদলি ঠেলাঠেলি ফাটাফাটি সারাসারি যত রকমের অন্যায় আছে, যত রকমের ঝগড়া আছে, যত রকমের মারামারি আছে সব বন্ধ হয়ে যাবে যদি সমাজের মধ্যে তিনটে জিনিস তোমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সমাজ থেকে মারামারি বন্ধ হয়ে যাবে, কাটাকাটি বন্ধ হয়ে যাবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে, নেশাগ্রস্ত বন্ধ হয়ে যাবে। তিনটা আমল শিক্ষা দাও। এক নাম্বার, আল্লাহর নবী বলে তোমাদের সন্তানদেরকে আমি নবীর মহাব্বত শিক্ষা দাও, সন্তানদেরকে আমি রসুলের প্রেমিক বানাও, আমি রসুলের আদর্শ শিক্ষা দাও, আমি রসুলের মহাব্বত শিক্ষা দাও, রসুলের মহাব্বত মানি তোমার সন্তানকে, আমি রসুল ধর্মের জন্য ইসলামের জন্য কত কষ্ট করেছি, তুমি বাবা তোমার মা তোমার সন্তানদেরকে শিখাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ, আমি রসুলের আদর্শ তোমাদের সন্তানদেরকে শিখাইয়া দাও, আমি রসুলের শিক্ষা, আমি রসুল যা যা করেছি এইগুলি যখন শিখাইবা, আমার আমি রসুলের আদর্শ যখন তোমার ছেলের জীবনে বাস্তবায়ন করবে, ও টিভি ঠিকই তোমার সামনে আদর্শবান, তোমার ছেলে আদর্শবান সন্তান হবে, ঠিক কি না বলে? নাম্বার দুই, রসুল বলে তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। কি শিক্ষা দাও? আরো যারা বলে কি শিক্ষা দাও, এক নম্বরে আমি নবীর প্রেম শিক্ষা দাও, দুই নম্বরে কোরআন শিক্ষা দাও, তিন নম্বরে সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দাও। কি শিক্ষা দাও? যে সন্তানের কাছে কোরআনের শিক্ষা আছে, যেই মানুষের কাছে আদব এবং কায়দা আছে, যেই মানুষের ভিতরে রসুলের মহাব্বত আছে, খোদার কসম বুকে হাত দিয়ে বলতে পারি ওই সন্তান কোনোদিন সমাজ বিরোধী হবে না, ওই সন্তান কোনোদিন সন্ত্রাসী হবে না, যার ভিতরে নবীর প্রেম আছে, কোরআনের শিক্ষা আছে, যার কাছে নবীর আদর্শ আছে, আদব কায়দা
দাও ঠিক কি না বলো বিপক্ষে যত মাদ্রাসা আছে এইগুলির মধ্যে একটাও শিক্ষা দেওয়া হয় না, কোরআন শিক্ষা দেওয়া হয়, অপবি ব্যাখ্যা করা হয়। অন্য মাদ্রাসা সুন্নি মাদ্রাসা ছাড়া অপর মাদ্রাসার মধ্যে যদিও শরীয়তের কোরআন পড়ানো হয়, অর্থ সময় হাকিকতে তারা কোরআনের অপব্যাখ্যা শিক্ষা দেয়। ঠিক কি না বলে বিরুদ্ধে পরিপন্থী মাদ্রাসা, ওই মাদ্রাসা গুলো থেকে নবীকে মরা বলে, নবীকে মাটি শিখায়, নবীকে মানে কাফের শিক্ষা দেয় বাতালের মাদ্রাসায়। সেজন্য কেয়ামত পর্যন্ত যদি আপনার সন্তানের জান্নাতি রাখতে চান সুন্নি মাদ্রাসার বিকল্প নাই। আরো জোরে কোন ঠিক কি না ভুল বলতেছি? সেই জন্য আমার রসুল বলে সন্তানদেরকে তিনটা জিনিস শিখাইবা। এক নম্বরে তোমার সন্তানকে আমি নবীর মহাব্বত শিখাইয়া দাও, দুই নম্বর তোমাদের সন্তানদেরকে আমি রসুল এক কোরআন শিক্ষা দাও, তিন নম্বর তোমাদের সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দাও। ইয়া রসুল আল্লাহ, আপনি নবীর মহাব্বত কেন শিখাইব, আপনি নবীর ভালোবাসা কেন শিখাইব? কারণ আমার রসুল বলে আমি নবীর মহাব্বতের নাম ইমান, নবীর মহাব্বতের নাম ইমান, নবীর মহাব্বতের নাম ঈমান। যার কাছে ঈমান আছে তার সবকিছুর দাম আছে, নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল জিন্দেগী বন্দেগী কোরআন হাদিস ইজমা কিয়াস। আপনার জীবনে যা করেছেন সব দামি হবে তখন যদি আপনার ঈমান থাকে। ঠিক কি না? সেজন্য রাসূল আল্লাহু আকবার হার রাসূল আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, হায় হায় আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, নূরি নবীর নূরি চরণ যেদিন পাইব বন, দুঃখ মুসিয়া লাভ করিল স্বর্গীয় জীবন, নূরি নবীর নূরি চরণ যেদিন পাইব বন, দুঃখ মুসিয়া লাভ করিল স্বর্গীয় জীবন, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। ভাই আপনাদের কি অসুবিধা হয় কি থেকে দুলেন দুলে তো মুসলমান হলে বইও না, মুসলমান হলে বই দেয় তাহলে ঠিক ঠিক আল্লাহ কবুল করুন। আরো ধরো বলেন আলহামদুলিল্লাহ। আমি বলতে চেয়েছিলাম বন্ধু নবীর মহাব্বতের নাম ঈমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদি ওয়ান্নাসি আজমাইন। হাদিসের মধ্যে আমার নবী বলেছেন দুনিয়ার সব সাইতে আমি নবীকে ভালোবাসা ঈমান, যেমন কি নিজের বাপ মা দাদা দাদি নিজের জীবনের সাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, কুল ইন كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله جرو
করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে বন্ধুরে দুনিয়ার সব চাইতে আমার নবীর বেশি ভালোবাসা নবীর ভালোবাসার নাম কি ঈমান চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর দরবার একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ উম্মতের ভিতরে ভালা মানুষ কোনটা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবুয়তের জমানে বলে দিচ্ছেন আমার নবীর দার হাজার বছর আগে ভালো মানুষের পরিচয় দিচ্ছেন কি মানুষ আরো ধরবান কি মানুষ রসুলের মুখে যাকে বালা বলে পৃথিবীর কেউ খারাপ বলে কাম হবে হবে না কথা বললেন রসুলের মুখে নবী রহমাতুল্লিল আলামিনের জবান মুবারকে যাকে বালা মানুষ বলবে আল্লাহ বলে আমি আল্লাহ তাকে বালা মানুষ বলবো শুধু বালা নয় আমার দয়াল নবীর নবুয়তের জবান যদি কারো জন্য একবার সুপারিশ করে ওয়ালা ওয়ানহুম ইসলামু আনফুসাহুম দাউকা ফাস্তাগফিরুল্লাহ কার জমানে নবীর জমানে যাকে বালা মানুষ বলে আল্লাহ বলে তার জীবনের গুণ মাফ সে বালা মানুষ মানুষ মরে যাওয়ার পরে জানাজার নামাজের পরে জিজ্ঞেস করা হয় মানুষটা কেমন ছিল আরে তো রহন মানুষটা কেমন ছিল সুন্নিরা বলে মানুষটা বালা ছিল আর বাতেলারা বলে মরার আগে জিয়াতা ছিল আমাদের ওদিকে এক লোক ক মানুষটা কেমন ছিল ক মরার আগে জিন্দা ছিল নাউজুবিল্লাহ এই জন্য বলছিলাম এগুলি কথা কইলেন না হাদিসকে নিয়ে ঠাট্টা হাদিস তো দূরের কথা যেখানে বাতেলারা নবীকে নিয়ে ঠাট্টা করতেছে খোদার নিয়ে ঠাট্টা করতেছে ঠিক কেন বলে আরো ধরে বলে যেখানে শয়তান পর্যন্ত কানে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইছো আল্লাহ আমাকে তুমি সব পাওয়ার দিয়েছো আমি মানুষের রগ 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 চলতে পারি শয়তান বলে আমি সবার সুরত করতে পারি একটা সুরত করতে পারি না সেটা নবীদের সুরত এই জন্য রসুল হাদিসে বলেছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক কেউ যদি আমাকে স্বপ্ন দেখে সে বাস্তব আমাকে দেখবে কারণ শয়তান কাল্লা শয়তানের সুর শয়তান কাল্লা নবীর সুরত ধরার ক্ষমতা দেয় নাই নবী কি রকম এইটা দেখানোর ক্ষমতা শয়তানের উদয় না ঠিক কি এই ক্ষমতা শয়তানের কাছে নাই এই ক্ষমতা দুটেঙ্গা জানোয়ারের কাছে শুরু হয়েছে অহন কতগুলি জানোয়ার মারিছে ঠোঁটলাইরা দেখা কর নবী এমনি ঠোঁটলাই শয়তানের ওভারটেক করে ফেলেছে নবী কেন বলো টুল্লার কত বড় বেয়াদবি এটা টুল এরকম টুল্লার এক টুটাইলে মোটা মোটা ঠোঁট বেয়াদব এম টুল্লার কোন নবী এমনি টুল্লার আছে এগুলি বেয়াদবি নয় কথা কোন ঠিক কি না বলে বর্তমানে শতান মানে এই মোলর কাছে মুড়ি দিছে কারণ আমি যেটা পারি না তুই বলো বিষয়টা ভাবছো ঠিক কি না ভাবছো আপনারা রাগ করতেছেন মনে না যাই হোক অসুবিধা নাই কিচ্ছু করার নাই আমার কথা এরকম আমি সবসময় একটু কথাই বলি যে আমি আকিদার কথা বেশি বলি যার কারণে আমার উপর আক্রমণও বেশি হয় আমি শুধু একটা কথা বলেছি যেদিন রাত্রে কতদিন রাত্রে আমার গাড়ি ভেঙে দিল আমার মাথায় যখন আঘাত করলো আমি বেহুশ বেহুশ তো কিছুক্ষণ পরে হুশ হওয়ার পর আল্লাহর দরবারে বলেছি আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করো আর আমাদেরকে নির্যাতন সহ্য করে মদিনাওয়ালার আদর্শ সমাজে বাস্তবায়ন করার তৌফিক দাও কিনা বলে কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ আক্রমণ করানো ঠিক কিনা বলে আমাদের আদর্শ হলো মানুষদেরকে সব কথা পৌঁছাইয়া দেওয়া সব দাওয়াত ঘুরি দেওয়া ঠিক কিনা বলে আরো যারা বলে আজ পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া
ব্যবসা থেকে পাদুরিয়া বাংলাদেশ নয় গোটা বিশ্বের জমিনে 200 কোটি দেশের মধ্যে এমন একটা নজির দেখাতে পারবেন না। আজ সুন্নাত ওয়াল জামাতের আলেমের হাতে নগণ্য একটা গোলামের কাছে পাঁচবার ফেরকার পাতানারা আক্রমণ হয়েছে দেখাতে পারবেন না। এইটাই প্রমাণ করে দিয়েছে বারবার সুন্নিরা তাদের হাতে নির্যাতন হয়, বারবার সুন্নিরা তাদের কাছে আক্রমণ হয়, বারবার সুন্নিদেরকে তারা আক্রমণ করে, আর সুন্নিরা আক্রমণ করে না। এইটাই বাংলাদেশে বুঝাইয়া দিয়েছে এই দেশগুলি নিরাপদ রাখতে হয় সুন্নিয়তের কোন বিকল্প নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, রসুল যাকে বালা বলে সারা পৃথিবীর মানুষ তাকে বালা বলে, খোদা বলে আমিও বালা বলি, ঠিক কি না? তাহলে রসুল বালা বলুক আমাদেরকে, রসুল ভালো মানুষের সার্টিফিকেট তো আপনারা চান? রসুলের হাতের, রসুলের পাকের জবানের সার্টিফিকেটটা নিতে চান? কে কে হাত তোলো সবাই বলো, আল্লাহু আকবার, রসুল বলে আমি 1500 বছর আগে সার্টিফিকেট দিয়েছি, সার্টিফিকেটগুলো তোমরা নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আমার রসুল বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, সেই ব্যক্তি আমার উম্মতের ভিতরে যারা নিজে কুরআন তেলাওয়াত করবে, কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমি রসুলের মহব্বত শিখাইয়া দিব, সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দিব। আমি রসুল 1500 বছর আগে সার্টিফিকেট দিয়ে দিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যারা কুরআন তেলাওয়াত করে, ওয়াল কুমাইকুম মান তাআল্লামা ওয়াইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়াআল্লামাহু, যারা কুরআন পড়ে এবং কুরআন পড়ায়, শুধু পড়ানোর ভিতরে যারা কুরআন পড়ানোর ব্যবস্থা করে দেয় তারা হলো ভালো মানুষ। শুরু বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আরো জোরে হন না। রাসূল বলে তারাই ভালো মানুষ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়াআল্লামাহু, যারা কুরআন শিখে এবং শিক্ষা দেয়, শিক্ষা এই শিক্ষা দেওয়ার ভিতরে তাদের নাম অন্তর্ভুক্ত যারা শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করে। ঠিক কথা বলেন না কেন? ঠিক আরো জোরে বলেন, কারণ আপনি যদি জায়গা না দিতেন আমি শিক্ষা দিতাম কোথায়? আপনি যদি বিল্ডিং না বানাইয়ে দিতেন আমি শিক্ষা দিতাম কোথায়? আপনি যদি চেয়ার কিনে না দিতেন আমি কোরআন পড়াইতাম কোথায়? আপনি যদি ইট না দিতেন আমি বিল্ডিং বানাইতাম কিভাবে? মাদ্রাসা কিভাবে হবে? ও আল্লামাহুর ভিতরে যারা শিক্ষক আছে, যারা মাদ্রাসায় পড়াই, শিক্ষক সহ যারা মাদ্রাসা করে দেয় তারা সহ পালা মানুষের সার্টিফিকেট 1500 বছর আগে রসুল দিয়েছেন, ঠিক কিনা বলে? আরো জোরে বলে, আরো জোরে বলতে হবে। আমাদের আমরো ভালো মানুষের খাতায় আমাদের নামগুলি লিস্টিভুক্ত করতে চাই কি চাই? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? যারা যারা চান একটু হাত তোলেন। যদি আপনাদের কি বিশ্বাস হয়েছে যারা কোরআন শিখানোর জন্য মাদ্রাসা করেছে এবং যারা মাদ্রাসা কোরআন শিখাই দিতেছে এবং মাদ্রাসাটা যারা করে দিয়েছে যারা সহযোগী তারা সব ভালো মানুষ, রসুল 1500 বছর আগে বলেছেন, ঠিক কি? আজকে 1500 বছর পরে এসে হুজুর এতদিন তো বুঝি নাই, আজকে আপনি মুসা, আপনি মজলুম মানুষ, আপনি মুসাফির মানুষ, তিনজন মানুষের দোয়া আল্লাহ মিস করবে না। এক নম্বরের মধ্যে যারা যারা মুসাফির তাদের দোয়া আল্লাহ মিস করে না, মা বাবার দোয়া মিস হয় না, মুসলিমের দোয়া মিস হয় না। মুসলিম কে? ওই ব্যক্তি মুসলিম যিনি ধর্মের জন্য, ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য যিনি নিজাত হয়েছেন, ঠিক কি? কারো জন্য বলেন, শুধু আমি মুসলিম না, এখানে আমার বাবাজান নিজেও মজলুম, জিজ্ঞেস করো বাবাজানকে জবাই করে দিয়েছে, আমাকে তো জবাই করে দিয়েছে, এখানে রক একটা নাই। ডাক্তারে বলে দেখেন এখনো দাগ আছে, ডাক্তার বলেছে কথা বলতে পারবেন না। আমার মদিনে ওয়ালা সদকায় আল্লাহ গোসু পাকের রসিলায়, আমার গাজী শের বাংলার রসিলায়, আমার মুর্শিদে বরং আউলাদের রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শের আহমদুল্লাহ আলাই রসিলায় হযরত বাবা বান্ডারে গোসুল আজম মাইজবান্ডার রসিল আল্লাহ তায়া করেছে। আমার এই জীবনের মধ্যে 14 বার আক্রমণ হয়েছে, এখন আমার 6টা মামলা, কয়টা মামলা?
2002 সালে আল্লামা বাকিউল্লাহ জালালাইহি ওয়া কাদের রহমাতুল্লাহ আলাইহি সহ নারায়ণগঞ্জের মধ্যে শান্তিনগরে মারামারি, সেই মামলা এখনো চলে। আমিন করুন। তো যাই হোক, এটা বলতে চেয়েছিলাম হুজুর, এখানে সুন্নি আলেম যারা আছে সবাই নির্যাতিত।